আমার এই তাকওয়া যদি থাকে, তাকওয়ার গুণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সম্মানিত করেন, আল্লাহ পাক বান্দাকে সম্মানিত করেন, অনেক দাম আল্লাহ পাক বান্দাকে দান করেন। কেমন দাম? এই তাকওয়া থাকলে বান্দার দাম বেড়ে যায়। হযরত আসিয়া একজন কাফের স্ত্রী, হযরত আসিয়া নাম করা বেঈমান ফেরাউনের স্ত্রী, যে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। যেই ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, খোদা দাবি করেছিল, ওই ফেরাউনের স্ত্রী হয়ে সে যখন মুসলমান হয়ে গেল, আল্লাহ পাক তাকে এমন সম্মানিত করলেন, দুনিয়ায় এন্তেকালের পূর্বে আল্লাহ পাক তার জন্য যে জান্নাতের একটা কামরা বানিয়েছেন, তার জন্য যে জান্নাতটা আল্লাহ বানিয়েছেন, আসি আল্লাহর কাছে তাকওয়া অবলম্বনের কারণে এমনই প্রিয় হয়ে গিয়েছিলেন, এন্তেকালের পূর্বে হযরত আসিয়াকে দুনিয়ায় থাকাকালীন তার জান্নাত খানা তাকে দেখায় দিয়েছে। বাইরা আমার লম্বা ইতিহাস, ফেরাউনের সময় ফেরাউনের একটা মেয়ে ছিল, ফেরাউন তো আসলে নপুংসক, ওর কোনো পুলারণ হয় না, কোনো সন্তান হয় না, তো একটা মেয়ে পুষ্ট পালতো, পালক মেয়ে ছিল। এই পালক মেয়ের জন্য একটা খাদেমা ছিল, কাজের লোক ছিল, যার নাম হলো মা শেতা। একদিন ওই কাজের লোক মা শেতা ফেরাউনের পালক মেয়েকে চুল আশ্রয় দিতেছে, হঠাৎ করে চিরুনিটা হাত থেকে পড়ে গেল, যখন পড়ে গেল তখন ওই চিরুনিটা তোলার সময় তিনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, যদিও এটা নাজিল হয়েছে অনেক পরে, বিসমিল্লাহ তো কোরআনের আয়াত, কিন্তু উনি আল্লাহর নামে ওইটা, আল্লাহর নামে ওই চিরুনিটা উনি তুললেন। এটা ফেরাউনের কন্যা মানে পালক কন্যা শুনে ফেলল, বলল কি তুমি কার নামে চিরুনি তুললা? বলে আমার মনিব, আমার রবের নামে। রবকে? আমার আব্বা। আমার আব্বা ফেরাউনের নামে তুলছো? বলে না, ফেরাউন আবার কিসের রব? তুমি সাতানাতা, কেন তুমি আমার বাবাকে রব বলে মানো না? বলে না, কেন রব বলে মানবো? যেই নপুংসক নিজের স্ত্রীর ঘরে সন্তান দিতে পারে না, সে আবার কেমনে রব হয়? কথা বলেন ঠিক কিনা? যার স্ত্রীর ঘরে গর্বের সন্তান দিতে পারে না, ওবার কেমন রব? দুই নাম্বার, যেই লোকটার চেহারা দেখতে একটা কুত্তার মতো, আপনারা দেখছেন, যারা দেখছেন বেঈমানগুলার চেহারাও কিন্তু বেঈমানের মতো, যেই লোকগুলা দেখবেন সন্ত্রাস ডাকায় মদ খায় গাঁজা খাইয়া বা খায়, চেহারা দেখলেই কিন্তু চেনা যায় বেরম দৈত্যের মতো দেখা যায়, বরিশালের মানুষ তো এজন্য খাস বাংলা বললাম। যারা আল্লাহ ওলা নামাজ কালাম পড়ে ঠিক মতো, আল্লাহর খাঁটি বান্দা যারা, কালো হইলেও দেখবেন চেহারার ভিতরে একটা নূর আছে। আর যেই লোকগুলা আল্লাহ মানে না, রসুল মানে না, ইসলাম মানে না, ওদের চেহারার দিকে চাইলেই বোঝা যায় যেটা একটা শয়তান, শয়তানের সাথে চেহারার মিল থাকে, তা ফেরাউনের চেহারা তো এমনি খারাপ। মা শেতা বলতেছে ফেরাউনকে কেন রব হিসাবে আমি স্বীকার করব? আল্লাহ পাক এত সুন্দর জিনিস বানিয়েছেন, যে আল্লাহ পাক এত সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারে, কত সুন্দর কবুতর, কত সুন্দর মুরগি, কত সুন্দর প্রজাপতি, কত সুন্দর ফুল, কত সুন্দর দুনিয়া, কত সুন্দর সুন্দর মানুষ, যে আল্লাহ এটা বানাইছেন, দুনিয়ার নিয়ম হচ্ছে যিনি স্রষ্টা সে হবে সবচেয়ে বেশি সুন্দর, আর ফেরাউনের চেহারা সবচেয়ে বেশি অসুন্দর, যেহেতু এই অসুন্দর মানুষ খোদা দাবি করে, প্রমাণ করে এটা ভণ্ড, যেই খোদা হবে সে হবে সবচেয়ে বেশি সুন্দর, নিজের চেহারা যে সুন্দর করতে পারে না, ওই ফেরাউনকে আমি কোনোদিন রব বলে মানি না। এবার ফেরাউনের কানে চলে গেল, এবার ফেরাউন মাসে তাকে বলল তুমি যে আল্লাহকে মানো আল্লাহকে ভুলে যাও, নাইলে বিপদ। কি বিপদ? বলে গরম তেলের ভিতরে ফেলায়া, গরম আগুনের ভিতরে ফেলায়া পুড়ে মারবো। বলে আমি রাজি আছি, আমি জীবন দিব, তারপর আমি ঈমান দিব না, জোরে কোন আল্লাহু আকবার। ও বাবাজি, পিছনের মানুষ চুপ করে আছেন, মনে করছেন সামনের মানুষগুলো বলুক, আমরা একটু বিশ্রাম করি, কি বলেন? তাই নাকি? সবাই একসাথে বলেন লিল্লাহে তাকবীর। এবার মাসেতে বললো
তুমি যাই করো আমাকে হত্যা করতে পারো, কিন্তু আল্লাহকে ভুলতে পারবো না, কারণ আমি আল্লাহর নামে এত মজা পেয়েছি, আল্লাহর নামের ভিতরে এত স্বাদ পেয়েছি, আমার জীবন থাকতে আমি আল্লাহকে ভুলে যেতে পারবো না। এবার বলল, তাহলে তোমার সামনে তোমার সন্তানকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। দেও সন্তান, দুইটা সন্তানের ভিতরে বড় সর ছেলেটাকে তেলের ভিতরে ফালায় দিল, পুড়ে গেল, ওটা একেবারে ওখানে সিদ্ধ হয়ে গেল। দ্বিতীয় ছেলেটাকে যখন ফালা দিল, আল্লাহর কি কুদরত, এবার তেলের ভিতরে সে অক্ষত অবস্থায় আছে, এবার অক্ষত অবস্থায় প্রাথমিক অবস্থায় তিনি ওখানে সিদ্ধ হয়ে আছেন। এরপরে মাসে তাকে যখন ফলাবে, দুইটা করিজার টুকরা সন্তান, যখন দুইটা করিজার টুকরা সন্তান যখন শেষ হয়ে গেল, এবার ওনাকেও ফালাবে, অন্তরটা একটু দুর্বল হয়ে গেছে, এবার ওই তেলের ভিতরে ফালানো একটা বা একটা শিশু দাঁড়ায় বলতেছে, একটা সন্তান দাঁড়ায় বলতেছে, মা গো তুমি দেরি করো না, ইমান ত্যাগ করো না, আল্লাহকে ভুলে যেও না, তেলের ভিতরে ঝাঁপায় পড়ো, এটা দুনিয়ার কোন আগুন নয়, এটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। হাজার হাজার মানুষ ওটা দেখতেছিল, আসিয়াও ফেরাউনের স্ত্রী আসিয়াও এটা দেখতেছিলেন জানালার ফাঁক দিয়া। তিনি যখন দেখলেন একটা মহিলা আল্লাহর প্রেমে জীবন দিল, তখন আসিয়ার ভিতরে কাজ করলো এমন কোন শক্তি, যেই শক্তি জীবন দেয় কিন্তু ইমান দেয় না। আমি ওই আল্লাহর উপর বিশ্বাস করব। ফেরাউনের উপর তেমনি ভক্তি ছিল না, কোনো আস্থা ছিল না, জীবনে কোনো দিন একবার একবারও হাজারাতে আসিয়াকে ব্যবহার করতে পারে নাই, কারণ ওটা ছিল কাপুরুষ, ওটার ভিতরে সমস্যা ছিল, আল্লাহ ব্যাটারি আগেই ধ্বংস করে দিছে ওটার। ভাইরা আমার, বাবাজির আমার, এবার হাজরাতে আসিয়ার ভিতরে ইমানি জজবা পয়দা হয়ে গেছে। ফেরাউন যখন ওই মহিলাকে এবং তার বাচ্চাদেরকে তেলে ফেলায় দিয়ে আসলো, তখন আসিয়া বলতেছে, স্বামী গো বহুদিন আগে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, আজকে তোমার সামনে আমি ঘোষণা করে দিলাম, আমি তোমার সামনে আজকে আমি ঘোষণা করে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আর মুসলমান হয়ে